1894 সালে স্থাপিত জলপাইগুড়ির ইউরোপিয়ান ক্লাব ভবন নিয়ে এবার সরব হলেন জলপাইগুড়ির নাগরিক ঐক্য ও সংহতি মঞ্চের সদস্যরা। শতবর্ষের এই ভবনের সামনে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে। জানা গেছে আগামী দিনে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ইউরোপিয়ান ক্লাব ভবন ভাড়া দেওয়া হবে। এতে ইউরোপিয়ান ক্লাবের প্রাচীন ঐতিহ্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন জলপাইগুড়ির নাগরিক ঐক্য সংহতি মঞ্চের সদস্যরা। এই প্রসঙ্গে চিত্রকর নিহার জানান এটা মেনে নেওয়া যায় না। জলপাইগুড়ি শহরে ইংরেজ সাহেবরা থাকাকালীন এখানে একটি ক্লাব তৈরি করেছিল যেটির নাম ছিল হচ্ছে ইউরোপিয়ান ক্লাব। সাহেবরা এদেশ থেকে চলে যাওয়ার পরে ওই ক্লাবটি এখানকারই মানুষজন নিয়ে, কিছু বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ওটা তৈরি হলো এবং নামটা তো পরিবর্তিত হয়ে হলো জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড। তারা কিছু বেসরকারি সংস্থার কাছে ওই জায়গাটি দিয়ে দিয়েছে যে সামনের লন টেনিস, সাহেবদের সময়কার লন টেনিস গ্রাউন্ড এবং ভেতরে যে হলঘর সেই সমস্ত জায়গা একটি ঐতিহাসিক ভবনকে যেইভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই নিয়ম পালন না করেই তারা ওইখানে বিভিন্ন রকম সংস্কার বা ব্যবসায়িক কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। এখন কী করবে? আমরা জলপাইগুড়ি জনসাধারণ নাগরিক ঐক্য সংহতি মঞ্চের থেকে আজকে ডিএম সাহেবকে অনুরোধ করলাম বিষয়টি উনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিক এবং তাতে যদি না হয় তাহলে পরে আমরা পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের মুখে হবে। মঙ্গলবার জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসকের কাছে এই নিয়ে একটি স্মারকলিপি পেশ করেন তারা। একটা এই দিয়েছেন যে জলপাইগুড়িতে একটা 122 বছর পুরানো ঐতিহ্যমণ্ডিত একটা বিল্ডিং আছে ইউরোপিয়ান ক্লাব, ব্রিটিশ আমলের আগে থেকেই এটা আছে, সেটাকে নাকি কিছু একটা মানে অনধিকৃত কনস্ট্রাকশন বা কিছু চলছে, তো সেটা হেরিটেজের মর্যাদাকে ক্ষুণ্ণ করে যাতে এই কাজগুলো না হয় সেটার জন্যই ওনারা এই নিজের দাবিগুলো বলেছেন যাতে জলপাইগুড়ির ঐতিহ্যকে বজায় রাখা হয়। তো ওনার নলেজে এসেছেন, আমি দেখছি কী ব্যাপারটা কী আছে। ওনারা বলতে কারা এসেছিলেন? আমাদের এই জলপাইগুড়ি নাগরিক ঐক্য সংহতি মঞ্চ, মানে জলপাইগুড়ি নাগরিকবৃন্দ, যারা এই জলপাইগুড়ি শহরের যে ঐতিহ্য সেটা নিয়ে আপনাকে ভিজিট করবেন, বিষয়টা দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখব। নাগরিক ঐক্য সংহতি মঞ্চের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দ গোপাল ঘোষ জানান ইউরোপিয়ান ক্লাবের এই ভবনকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করার জন্য 2011 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরি করে রাজ্য সরকারের হেরিটেজ কমিশন। তখন ইউরোপিয়ান ক্লাবের এই ভবনকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করার জন্য সুপারিশ করা হয়েছিল। ইউরোপিয়ান ক্লাব তার ঐতিহ্য বজায় রাখার জন্য একটা স্মারকপত্র দিতে এসেছিলাম, তা যে কোনো কারণে তিনি অন্য জায়গায় ব্যস্ত থাকার জন্য আমরা এডিএম মিস্টার সুনীল আগরওয়ালের সঙ্গে দেখা করলাম। খুব হার্দিক পরিবেশে আমাদের আলোচনা হলো এবং তিনি বিষয়টা অবহিত এবং আমরা যারা গেছি সেখানে তাদের অনেককে উনি চেনেন, আমাদের খুব ভালো লাগলো উনি বিষয়টা বুঝতেও পেরেছেন এবং উনি এই বিষয়ে দ্রুত জেলা সমর্থকের কথা বলে তার সমস্ত জরুরি পদক্ষেপ। এরই মধ্যে ঐতিহাসিক এই ভবনে যে নির্মাণ কাজ শুরু হয়েছে তা এই ভবনের ঐতিহ্য নষ্ট করতে পারে বলে আশঙ্কা করছেন সকলে। 123 বছরের এই ক্লাব তাদের কাছে তথা জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীর কাছে একটি আবেগের বিষয় বলে জানান নাগরিক মঞ্চের সদস্যরা। অপরদিকে বর্তমান ক্লাব কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানান আমরা ক্লাবটি বাঁচিয়ে তুলতে চাই। আমরা হেরিটেজের কোনো রকম ক্লাবের কোনো রকম চেঞ্জ করছি না, ঠিক যেরকম ক্লাব ছিল আগের মতো সেরকমই থাকবে। জেলার উন্নয়ন নিয়ে পর্যালোচনা সভা করলেন জলপাইগুড়ির জেলা শাসক। ডিস্ট্রিক্ট লেভেল ডেভেলপমেন্ট মনিটরিং মিটিং জেলার প্রায় সমস্ত দপ্তর নিয়ে জলপাইগুড়ির ডিএম অফিসের কনফারেন্স হলে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিএম, এসডিও, ডিএসপি, জলপাইগুড়ি জেলা হাসপাতালের সুপার, সিওমোইচ, মালবাজার এসডিও, স্কুলের তরফে ছিলেন ডিআই, প্রাইমারি স্কুল ও হাই স্কুল, সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা একে অপরের সঙ্গে জেলায় চলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। ডুয়ার্সে পালিত হলো 27তম নেপালি ভাষা মান্যতা দিবস।
ডুয়ার্স নেপালি সাহিত্য বিকাশ সমিতি ও রায়মাটাং নেপালি নাগরিক মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে 27তম নেপালি ভাষা মান্যতা দিবস পালন করা হলো। এই উপলক্ষে নেপালি ভাষী বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে শিলিগুড়ির তরাই ডুয়ার্স ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মোহন শর্মাকেও সংবর্ধনা প্রদান করা হয়। रायमाटाङ नेपाली नागरिक मञ्चको तत्वावधानमा संयुक्त तत्वावधानमा यो 27मा हाम्रो सिंहासन नेपाली भाषाको पेशकश गर्नु भएको कुरा भावना सुन्न पाउँछौ। उहाँसँग अनुरूपत भएको यो आज पुनित अवसरमा हामीले यो अहिले हामी दुवर्षबाट त्यतिखेर उमेरमा हुनुहुन्छ र पनि उहाँ आन्दोलनको रूपमा डुवर्सबाट जय जति मान्छेहरूले हामीलाई सहयोग पुर्याउनु भयो उनीहरू जम्मै भाषा सङ्ग्रामीलाई पनि आज हामीले सम्बर्धना विकास समिति र रायमाटाङ नेपाली नागरिक मञ्चबाट यसरी हामीले विभिन्न स्थानहरूबाट हाम्रो डाक्टर मोहन पिदाल सर आउनुभएको छ, हाम्रो उत्तरबङ्ग विश्वविद्यालयबाट हाम्रो सिलगढीबाट हाम्रो ज्ञानेन्द्र खतिवडा आउनुभएको छ है, त्यसरी नै कालुसिंह राणेपालीहरू अरू धेरैजना डुवर्सको विभिन्न स्थानहरूबाट भाषा सङ्ग्रामी र नेपाली भाषाप्रति प्रेम गर्ने मान्छेहरूको यो जनसमूहमा यसरी हामीले भव्यको भव्यतापूर्वक यसरी यो हामीले आजको कार्यक्रम यसरी सम्पन्न गर्न चाहँदैछौँ। तपाईँको शुभ नाम तपाईँको विकास समितिको अहिले वर्तमान अध्यक्ष सीतामुक्त। সংবাদে এখন সময় বিরতি, রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। পার্টি থেকে বিয়ে, কনফারেন্স থেকে যে কোনো অনুষ্ঠান, আপনাদের সেবায় সদাই নিয়োজিত রয়েছে জলপাইগুড়ির স্টার হোটেল, হোটেল ডিলার প্রীতম, যা আজ আতিথেয়তার সেরা নাম। যে কোনো সিজন হোক বা যে কোনো সেলিব্রেশন, দেশি বিদেশি সব রকম কুজিনের পসরা সাজিয়ে প্রস্তুত আমরা। আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন এই হোটেল ISO 22000:2005 সার্টিফাইড হওয়ার জন্য আমরাই একমাত্র দিতে পারি 100% হাইজেনিক, নিউট্রিশিয়াস এবং ডেলিশিয়াস পরিষেবা। শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এবং সুসজ্জিত অ্যালবার্ট হল ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে সবার। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে টু স্টার আতিথেয়তার অভিজ্ঞতা নিতে আসুন ক্লাব রোডের রত্নদ্বীপে। এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট, ব্যাংকোয়েট হল, লিভিং রুমের পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে বিস্তৃত সবুজ লন, নতুন সুসজ্জিত হল ঘর। এখানে পাচ্ছেন ডেকোরেশন থেকে ভুরিভোজ সম্পূর্ণ প্যাকেজে নিজেদের পছন্দ মতো সবকিছু পাচ্ছেন স্বাদ ও সাধ্যের মধ্যে। এছাড়াও যে কোনো স্টেশন বা এয়ারপোর্ট থেকে পিক আপ ও ড্রপ, ডুয়ার্সের যে কোনো জায়গায় পছন্দ অনুযায়ী ট্যুরের ব্যবস্থা, সবকিছু একই ছাদের তলায়। আসুন হোটেল রত্নদ্বীপ, ক্লাব রোড, জলপাইগুড়ি। ফোন 0356132501, 6702-8670-465-405। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে পৌঁছলেন সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। সম্প্রতি ময়নাগুড়িতে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। মহিলা মোর্চার দ্বারা আয়োজিত এই রক্তদান শিবিরে অন্যান্যদের সঙ্গে 37 জন মহিলা রক্তদানে এগিয়ে আসেন। রক্তদান শিবিরের খবর পেয়ে সেখানে পৌঁছে যান চিকিৎসক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত দিতে দেখা যায় এই চিকিৎসক সাংসদকে। মুখের সামনে রুমাল ঝেড়ে দম্পতিকে অজ্ঞান করে দিনের বেলায় ছিনতাই, শিলিগুড়ির ঘটনা, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শিলিগুড়ির সুভাষপল্লিতে দম্পতিকে অচৈতন্য করে ছিনতাই, ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে প্রথমে সেলসম্যান পরিচয় দেয়, এরপর কথা বলার ছলে দীপেন্দ্রনাথ ভট্টাচার্য ও তার স্ত্রীকে অচৈতন্য করে। এরপর ঘরে থাকা সোনার অলংকার লুট করে পালায় তারা। জ্ঞান ফিরতেই ওই দম্পতি প্রতিবেশীদের ডাকেন। ঘটনার খবর পেয়ে আসে শিলিগুড়ি থানার পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। জানা গেছে দুষ্কৃতীরা মুখের সামনে রুমাল ঝাড়তেই অচৈতন্য হয়ে পড়েন ওই দম্পতি। সেই সুযোগকে কাজে লাগিয়ে লুটপাট চালায় তারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাড়িতে এসে মাকে আমি মা এবং বাবাকে দুজনকেই একটু অপ্রকৃতস্থ অবস্থায় দেখতে পাই, মানে তাদের তখনও ঠিকভাবে সেন্সটা ফেরেনি। তো যাই হোক, এরকম বাবা কানে শোনেন না, মানে বাবা অসুস্থই, বাবা ঠিক বুঝতেও পারেননি কারা এসছে কী এসছে। তো একদম সুটেড বুটেড হয়ে এসে মানে জিনিস নিয়ে চলে গেল। তো আমার একটাই প্রশ্ন যে শিলিগুড়ি শহরে আমরা কীভাবে বৃদ্ধ বৃদ্ধাদের এরকম মানে নিরাপত্তাই তো নেই তাহলে বৃদ্ধ বৃদ্ধাদের। কাঠমানি ফেরত চাইতে গিয়ে গণধর্ষণের শিকারের অভিযোগ, চাঞ্চল্য জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
অভিযোগ ময়নাগুড়ির সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোহাম্মদ বুলবুল আলম কয়েক মাস আগে এলাকার এক গৃহবধূর কাছ থেকে সরকারি ঘর পাইয়ে দেবে বলে 7,000 টাকা নেন। অভিযোগ বেশ কয়েক মাস পার হয়ে গেল, ঘর না পেয়ে ওই মহিলা গত 14 তারিখ বুলবুল আলমের বাড়ি যান। ওই সময় বুলবুল আলমের সাথে ছিলেন জয়নাল আবেদিন, জাহিদুল ইসলাম, আরিফুল হক। এরপর ওই চারজন মিলে মহিলার ওপর আচমকা হামলা চালায় এবং এই বিষয়টি কাউকে জানালে ওই মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। আত্মীয় আব্দুল হোসেন জানান, এরপর বাড়ি এসে মুখ বুঝে নির্যাতন সহ্য করতে থাকেন ওই মহিলা। গতকাল অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির লোকেদের সব বিষয়টি খুলে বললে তারা ময়নাগুড়ি থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর ওই মহিলাকে হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনায় জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা জানান, একটি অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত শুরু করেছি। ওই মহিলাকে শারীরিক পরীক্ষার জন্য জলপাইগুড়ি মাদার হাবে পাঠানো হয়েছে। আদালতে ওই মহিলার গোপন জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আজকে যে রেপের যে একটা আপনাদের কমপ্লেন দিয়েছে সে ব্যাপারটা যদি একটু বলেন। আমরা একটা কমপ্লেন পেয়েছি, জরুরি তদন্তের জন্য বলা হয়েছে আর নেসেসারি ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে অফিসারকে। তবে এই ঘটনায় তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী জানান, অভিযোগ শুনেছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত শুরু করলে বিষয়টি সঠিকভাবে জানা যাবে। ঘটনাটা হচ্ছে ওখানকার যে মোহাম্মদ বুলবুল আলম নামে একজন ব্যক্তি আছে, উনি নাকি পঞ্চায়েত সদস্য। তো উনি ওই মহিলাকে বলছিল যে ঘর পাইয়ে দেওয়ার নাম করে 7,000 টাকা নিচ্ছিল, যে একটা সরকারি ঘর দিল। সেটা তো আমরা ভাবলাম যে সেটা তো কাটমানি হয়ে গেল। তারপরে ওই মহিলাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কি ঘর পেয়েছেন, উনি বললো যে না আমি ঘর পাইনি, আমি অঞ্চলে গিয়ে খোঁজখবর নিলাম, আদৌ আমার নামে কোনো ঘর সেংশন হয়নি। তারপর মহিলাকে আমরা জিজ্ঞাসা করলাম, মহিলা বলল যে যখন উনি ঘরের টাকা চাইতে যায় ওই বুলবুল আলমের কাছে, কয়েকবার চায় কিন্তু উনি টাকাটি রিটার্ন দেয়নি। তারপর গত 14/8/2019 তারিখ বুধবার যখন ওই বুলবুল আলমের বাড়িতে আসে ওই মহিলা সন্ধ্যাবেলা আসার পর টাকা চায়, তো সেই সময় সেখানে উপস্থিত ছিল জাহিদুল ইসলাম, জয়নাল আবেদিন, হাফিদুল হক, এরা চারজন টোটাল উপস্থিত ছিল। চারজনে মিলে মহিলা আমাদেরকে জানাইল তার মুখে কাপড় বেঁধে তাকে গ্যাংরেপ করে। এখন তো ওরা যে ঘরের আরকি 100 দিন যা ঘরে যায় নিচা কাটা, ওই যে সরকারি ঘর আর কি, হ্যাঁ সরকারি ঘরে টাকা নিছে আর কি, টাকা নিছে, তারপরে তো ঘর দুয়ার নাই, তারপরে টাকা নেওয়ার যখন মনে করেন যে ঘর দুয়ারে রেখে যে টাকার জন্য ঘরের জন্যে, তখন কয়েছে ঘর নাই, তারপর নাকি কিছু যাওয়ার টাকা ফেরত দাও, তারপর নাকি টাকা ফেরত যাওয়ার চায়া এই জগগুলা নারী নির্যাতন করছে। সংবাদে এখন সময় বিরতি, রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো, কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকোলজিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জয় বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতনু এবং ডাক্তার সৌমেন মুখার্জি। ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163666741। গীতা টেইলার, এখানে মেয়েদের ও ছেলেদের রকমারি ডিজাইনের পোশাক বানানো হয়। এখানে মেয়েদের নতুন নতুন ডিজাইনের ব্লাউজ, চুড়িদার, লেহেঙ্গা বানানো হয়। এছাড়াও ছেলেদের শার্ট, প্যান্ট, কোট বানানো হয়। তাই আর দেরি না করে নতুন নতুন ডিজাইনের পোশাক বানানোর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা শান্তিপাড়া কালী মন্দিরের পাশে জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন করুন
9547109067 দুর্গম গ্রামে স্বেচ্ছাসেবীদের দ্বারা আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আজকের এই শিবিরে এলাকার প্রায় 1000-এরও বেশি বাসিন্দারা স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে তাদের ঔষধ প্রদান করা হয়। এই শিবিরে আসা গ্রামের সাধারণ মানুষ জানান, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তাদের এলাকা থেকে অনেকটাই দূরে, তাই এই ধরনের স্বেচ্ছাসেবীরা এলাকায় এসে স্বাস্থ্য পরীক্ষা করলে তাদের অনেকটাই উপকার হয়। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জাতীয় কংগ্রেস দলের সভাপতি প্রয়াত রাজীব গান্ধীর 75তম জন্মদিবস। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস দলের প্রধান কার্যালয়ে রাজীব ভবনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হলো প্রয়াত রাজীব গান্ধীর 75তম জন্মদিবস। প্রয়াত নেতার ছবিতে মাল্যদানের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে একে একে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস দলের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জেলার অন্যতম সংগঠক অমিত ভট্টাচার্য সহ যুব ও মহিলা কংগ্রেস কর্মীরা। এরপরেই অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা শহরের মার্চেন্ট রোডে অবস্থিত প্রয়াত রাজীব গান্ধীর মূর্তিতেও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় মার্চেন্ট রোড স্থিত রাজীব গান্ধীর মূর্তির পাদদেশে 75তম জন্মদিবস উপলক্ষে 75টি মোমবাতি জ্বালিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, পিনাকি সেনগুপ্ত, অমিত ভট্টাচার্য, উৎপল ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা। ভারতবর্ষের ডিজিটাল ইন্ডিয়া স্বপ্ন দেখানোর কারিগর রাজীব গান্ধীর 75তম জন্মদিন আমরা সাধুপরের সঙ্গে এই দিনটি পালন করছি। জেলা কার্যালয়ে প্রতিকৃতিতে মালা দিয়ে আমরা রাজীব গান্ধীর মর্মমূর্তির সঙ্গে এসেছি। এখানেও মালা দিলেন এবং বিকেলবেলা আমাদের কর্মসূচি আছে। রাজীব গান্ধী যে সাহিত্য শাসনের কথা বলেছেন সেটাকে যাতে বাস্তবায়িত করে পৌর সরকার, সেটার জন্য আমরা আজকে কর্মসূচি বিকেলবেলা নেব।